ব্যাপারটা ভাই? আমার যে 52 বিঘা সম্পত্তি আমার সজি লাগানো আছে, সেই সজিকে খেয়ে তুমি শেষ করেছ। সজি খাইছে তোমার? সজি না খেলে আমি সুর নিয়ে যাই। এ ভাইয়া, এ সুরটা ছাড়ি দে ভাইয়া রে। এ ভাই, আমি সুর খবর দেব, আমি ছেড়ে দেব। না 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 না, সুরটা দিবারে নাকি? এ ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এ ভাইয়া, এ আমার 52 বিঘা সম্পত্তির সজির মূল্য দিতে পারবে? না না, পারবো না। তুমি আমাকে চেনো? আমার হাত পা ধরলো, আমি কাউকে ছাড় দেই না। আমাকে চেনো তুমি? না না না, চিনি না। আমি এই চম্পলা রাজা। আমার সো তোমার সোর আমার যেহেতু সজি খেয়েছে, আমি খবর দেবো ভাই। তাহলে দিবেন না? না। আমার বাপ তো ইয়াতে আছে, আমার পাঁচ হাজার দিলা লাগবে। তুমি জানো না যে সুয়ারটা কোয়ার ধরে যাইতেছে, আমার স্বামী যে মনে করো সুয়ারটা হাত পা ধরে আছে, তুমি চিন্তা নাই। আর তুমি এত পাটা আঙ্গায় ডাঙ্গা রে, এখন এখন ভাবনা চিন্তা কি করবো? এখন দেহি যাই তোমার বাপ হলে তো আমার জেঠা শ্বশুর হইব। বয়স্ক লোকটা কে জিজ্ঞাসা করি, ও দাদু, আরে এসে কিনা খোবার কা ডাকিছে? খোবার? হ্যাঁ ডাকিছে কা? আরে এটা খোবার ডাকিছে বউ কিন্তু কি হয় হোক, কিন্তু ওই আয়ুক্ষার বউ কিন্তু খোবারটা ডাকিছে। ওর বউ? ওর বউর নাম কি? খাইছে আমি
ছেলে ছেলে তোমার তো ইজরা না না ইজরা না ছেলে আয় তোমরা এখানে কেন আমার বাড়িতে কেন তোমরা উমার বাকিছে গুলো গুলো দেখলে মারিয়া শুয়ার কিন্তু গাবিন আছে আমি আপনারা কি শুয়ার নিয়ে যাবেন এখন তাহলে আমার মাল দিয়ে দেন আপনাদের যদি আপনারা নিয়ে যান মাল কি তাড়াতাড়ি বাচ্চা হলে আরো যদি পয়সা করে না থাকে তাহলে তুই আমার সঙ্গে সব আমার কোনো কাম নাই আমার সূত্র আমার তো ভাদান দিনই মই জানু এটা আজি বাড়ি দেব তুই জানু ভাদান দিন হ্যাঁ আমি মৃত্যু স্বামী যে ভালো ইয়া সাগরে যায় তাদের কাছে ধন করি পয়সা কি সঙ্গে নিয়ে যায় তা তো না যা এটা তো আমার এইবার বুঝলুম এইবার ওই ভাইয়া হেতিয়া তো কি মুই হ্যাঁ তুই এত কিন্তু বেচা আছে সাদাং বাদাং বেচা।